হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ ভিডিওটি তো দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট দুটো র্যাবিটের ছানা এ দুটো না আমার ছোট ছেলে নিয়ে চলে আসছে আমি ঘুমিয়েছিলাম দিনের বেলা ও টক করে এসে ব্যাগের থেকে বের করে আমার শরীর উপরে দিয়েছে আর আমাদের পাশের বাড়ি রিঙ্কি ও নিয়ে এসেছিল একটা কুকুর এরকম হোয়াইট কালারের দেখে মানে খুব ভালো লাগে খুব আদর করতাম ওকে তো এক্স্যাক্টলি ওরকমই ছিল আর এত ভয় পেয়ে গেছি এত ভয় পেয়ে গেলাম মানে কি বলবো চমকে উঠলাম চিল্লাচিল্লি করছিলাম করছিলাম তখনও বললো কি না মা এটা কুকুর না এটা হচ্ছে কি বলে খরগোশ তা এত ছোটো ছোটো না দেখে বেশ মজাই লাগছিল বিছানা দিয়ে টুক টুকটুক টুকটুক করে আমার লেপে আমার শরীরে কোথায় কোথায় ঘুরছিল তো বন্ধুরা দেখতেই পারছ তারপরে নিয়ে চলে আসলাম বাইরে বাইরে নিয়ে যখনই আসলাম ঘাস খেতে দিচ্ছি এ দেখো চিনা নাই অচিনা নাই মা বাবাকে ছেড়ে চলে আসছে তাও দেখো কি সুন্দর কোনো মায়া মমতা নেই এরা কিন্তু অ্যাকচুয়ালি পোষ মানে না মানলেও অন্য পশুরা যেরকম মানে কিন্তু এরা মানে খুব ছোট থেকে এরা আজকে এদের বয়স একুশ দিন তো একুশ দিন বয়সে এরা আমাদের বাড়ি আসলো তো এটার জন্য একটা চ্যালেঞ্জ থাকলো বন্ধুরা তোমরা ভিডিওটা সবাই দেখবে যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা তারা সাবস্ক্রাইব করে দিও তাহলে ভিডিওর ভিডিওর নোটিফিকেশনটি তোমাদের কাছে চলে যাবে কেন না। এই ভিডিওটি আজকে এই যে যেরকম দেখছো এদেরকে এরা নব্বই দিনের মধ্যে ঠিক কতটা বড় হয় কতটা বড় করতে পারি যার কাছ থেকে নিয়ে এসে উনি বলছে কি এই র্যাবিটগুলো তিন মাসে প্রায় তিন কিলো ওজন হবে এখন দুশো থেকে আড়াইশো গ্রাম হবে না দুশো গ্রামের মতো ওয়েট আছে তো বন্ধুরা এটাকে আমি তিন মাসে সেটা করতে পারবো কি না সেটারই একটা চ্যালেঞ্জ থাকলো আর এদের কীভাবে পালন পোষণ করি কীরকম রাখি সেটা তোমাদের সঙ্গে প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপটো আপটলোড দেবো তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কী সুন্দর র্যাবিটের ছানাগুলো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিয়েও কোথা থেকে দেখছ যদি জানিয়ে দাও তাহলে খুব ভালো লাগবে কি এত দূর দূর আমার ভিডিওগুলো যাচ্ছে তো সেই জন্য বন্ধুরা বলছি কোথার থেকে দেখছ তোমরা কমেন্ট করে দিয়ে ছোট্ট বন্ধু তো হ্যালো বন্ধুরা তো চলো এবার তোমরা দেখতে থাকো র্যাবিট কি খাচ্ছে দেখো আসলে ওরা খাচ্ছে খাওয়ার থেকে বেশি এনজয় করছে সেটা কেন বলো তো খোলামেলা জায়গা পেয়েছে ওখানে ছিল একটা বন্দি মানে বন্দি জায়গাটা কম খুব শর্ট বাড়ি ছিল আর সেটা ছিল এই শহরের মধ্যে আর ঘরে থেকেই কোনো ঘাস কিনে টেনে দিত খেত আর এখানে সারা পেয়ে গেছে আমাদের বাড়ির কোনো এরকম ঘাস নেই কি নেই সব আছে সেই জন্য ওরা প্রচন্ড প্রচণ্ড খুশি তো বন্ধুরা তোমাদের কতটা খুশি দিবে এরা সেটাই দেখতে থাকো তো এবার দেখতে থাকো এদেরকে নিয়ে চলে আসছিলাম বাড়িতে সন্ধ্যা হয়ে গেছে তার জন্য ওদের একটু খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে দেখতেই পারছো ওরা বিছানায় উঠে গেছে বড় ছেলে বিছানায় নিয়ে নিয়েছে ওদের কী দুষ্টু যেরকম ওরা তেরকম আমার দুটো ছেলে মানে কি বলবো বলো তো এদেরকে বিছানায় নিয়ে বসে গেছে আর দেখো কীরকম চুল করছে পাওগুলো বড় ছেলে ছোটো ছেলে বলছে কালকে শ্যাম্পু ট্যাম্পু নিয়ে আসবে স্নান করাবে তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব ততক্ষণ তোমরা দেখতে থাকো র্যাবিটটা কি সুন্দর চুলকে দিচ্ছে তোমাদের যদি এরকম মজার মজার ভিডিও দেখতে ইচ্ছে করে তাহলে সাবস্ক্রাইব করে দিও তোমাদের ওই ছোট্ট ছোট্ট আঙ্গুলগুলো দিয়ে ঠিক আছে একটা লাইক করতে ভুলো না কিন্তু বন্ধুরা সঙ্গে সঙ্গে থাকবে মজার মজার গল্প আজকে থেকে শুরু হয়ে গেল র্যাবিটের ভিডিও তো দেখতে পাচ্ছ কিরকম কিরকম মজার চুলকনে দিচ্ছে বলে তো মনে হচ্ছে খেলছে তাই তাই দিচ্ছে ওরা নতুন বাড়ি এসে প্রচন্ড খুশি ওখানে অনেকগুলো মা বোন দিদি মা যারা ছিল এতগুলো ছিল কি মানে এত আদর ভালোবাসা পায়নি এখানে দেখতে পাচ্ছ বিছানায় গিয়ে কি মজাই লাগছে কী আনন্দই করছে মানে ওদের আনন্দ দেখে আমার মনটা একদম আনন্দে ভরে যাচ্ছে আর হাতগুলো একটু ওদের যেখানে ছিল প্রচুর নোংরা ছিল সেই জন্য পরিষ্কার করে দেব কালকে আজকে সন্ধ্যা হয়ে গেছে বিকালবেলায় নিয়ে আসছে তার জন্য আমরা কিছু করলাম না সেভাবে এখনও কিন্তু লেট্রিন টয়লেট কিছু করেনি জানো এত মানে এত শিক্ষিত এত ভদ্র ভাবছি ওদের স্কুল করাবো নাকি বাই বাই টাটা